আসসালামু আলাইকুম। সাধারণত আসলে যে কাজগুলো করে থাকি আমি ইঞ্জিনের অনেক কিছুই আপনাদেরকে দেখাই, শর্টকাট যারা বাইক চালান এবং যারা কাজ করেন। আসলে এভাবে কেউ ভিডিও দেখতে পারে না, আমি যতটুকু পারি সময় আসলে ওইভাবে হয় না, ব্যস্ততার কারণে আগের মতো আর ভিডিও বানাইতে পারি না, একটা সমস্যা। তো আসলে দেখা যায় একটা বাইকের ইঞ্জিনে এত সুন্দরভাবে চালানোর পরেও যদি এই ধরনের প্রবলেমগুলো আসে, আপনারা যেমন দেখেন একটা জিনিস, দেখেন এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, এদের বেরিংগুলো একটু তো ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো যেমন এটা সবগুলো ফ্রি, এদের দেখেন এটা এটা পুরো এটা জাম হয়ে আছে। সাধারণত এটা মানে আপনার ফ্রি থাকতে হবে, এরকম স্মুথ থাকতে হবে, তারপরে আপনার সাউন্ডটা ভালো থাকবে, এরকম স্মুথ থাকতে হবে। তো এখানে ব্যাপারটা দেখেন, এটা খোলার পর এটা ঘুরে না বেরিয়ে মানে এটা জাম হয়ে আছে। এটা গরম হলে আরও বেশি গরম হওয়ার কারণে এটা ইঞ্জিন থেকে একটা সাঁই সাঁই একটা সাউন্ড চলে আসে। এটা মানে জোর করে ধরলে ঘুরে, কিন্তু ইজিলি যেমন ওরও বেরিংগুলোর মতো এটা ধরলে ঘুরে যায়, এটা তা ঘুরে না। আসলে অনেক সময় দেখা যায় সাইড থেকে মনে হয় যে টাইম ট্রেনের সাউন্ড হতে পারে, বাইক কল বেশি চলে নাই, সামথিং কত 15,000-10,000 সামথিং, এটা একটু বাড়তে পারে। তো এই ধরনের আসলে আরও কিছু আছে, যেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট। দেখি ক্র্যাঙ্কশ্যাফ্টটা একটু দাও তো। হ্যাঁ, ট্যাঙ্কিটা না রাখো, স্টপ, ওটা রাখো, আমি দেখতেছি, রথো ওটা উল্টাও। আর একটা জিনিস হচ্ছে যে ক্র্যাঙ্কশ্যাফ্ট, এই ক্র্যাঙ্কশ্যাফ্টের বেরিংটা, এই একটা জিনিস দেখায়, এটা তো আর একটা পার্ট, এটা কল ইঞ্জিনের একটা পার্ট, এটা একটা দেখালাম। আর এখানে নিচের যে পার্টটা থাকে, যেমন এই ক্র্যাঙ্কশ্যাফ্টটার এটা থাকে এখানে, যেটা হচ্ছে বাইরের দেখবেন পাম্প, বাম্পা থেকে ভাইব্রেশন করে, অনেক সময় গিট 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 করে। তো এই যে শেপটা আছে, এই এই ক্র্যাঙ্কশ্যাফ্টটা এরকম, এই যে দোলে, তো এরকম দুলে যখন এটা লুজ থাকে তখন আপনার ভাইব্রেশন হবে পায়ের কাছে, আর এটা লোয়ার পেমে এটা ডিক 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 করে একটু বাড়ির মতো শব্দ হবে। এই ধরনের অনেক বাইকই আছে, যেমন এমডি গাড়িতে বেসিক যেটা আছে ওইটাতেও দেখি এই ধরনের সমস্যা পাওয়া যায়। আর যাই হোক, এটা মূলত এই বেরিং চেঞ্জ করতে হয়, আর এই বডিতে প্রবলেম হয়, ধরো এটা ধরো, এই বডিতে প্রবলেম হয়, এটা ছেড়ে দেয় বেরিংয়ের জায়গাটা আপনার ছেড়ে দেয়, আর দেওয়ার কারণেই হচ্ছে আপনার ওই জায়গাটা স্পেস বাড়া যায়। আর এই নিচের নিচের আমরা একটা জিনিস দেখি, ফলো করি বেরিং, দেখেন এটা ফ্রি, আবার দেখেন এটা সিজ, এটা জাম হয়ে আছে, দেখেন ঘোরে না, আবার দেখ এটা ক্লিয়ার আছে, এটাও জাম হয়ে গেছে, এই যে দেখেন। তো এই হচ্ছে অবস্থা দুই পার্টের বেরিংয়ের মধ্যে, এটা এই অবস্থা। তো এখন আপনি এই বেরিং দুটো যদি বেরিং চেঞ্জ করিস, এমনও হতে পারে যে বাকি বেরিংগুলো আর একটা সময় যায় এগুলো হতে পারে, সেম যেতে পারে, বা তার থেকে বরং একসাথে একবার যদি করে দেওয়া যায় সব থেকে বেটার ভালো হয়। আমাদের হচ্ছে যেমন হেড এখানে কমপ্লিট খোলা আছে, পিস্টন সিলিন্ডার ব্লক খোলা আছে, ওকে, আর এই সাইড হচ্ছে ইঞ্জিনের গিয়ার বক্স, আর মেইন পার্ট হচ্ছে এখানে। তো এই হচ্ছে আপনার এই বাইকের ভিতরে সাউন্ড ছিল, একটু আলাদা নয়েজ পাওয়া যাচ্ছিলো, পায়ের কাছে একটু ভাইব্রেশন ছিল, একটু খ্যাস খ্যাস একটা সাউন্ড ছিল। তো আসলে ব্যাপারটা বাইরে থেকে কোনো কিছুই সবই ঠিক ছিল, টাইমিং সেট, পিস্টন অ্যাপ, এভরিথিং আমরা সব চেক করা আছে, সবই ঠিক আছে। তো তখন এই সাউন্ডটা আসে, তখন সিদ্ধান্ত নিই যে না, এটা বাইরে দিয়ে সম্ভব হবে না, এটা খুলে দেখতে হবে। তো আসলে দেখার পর আমরা যেটা পাইলাম, তো এখানে যে বেরিংগুলো সমস্যা পাইলাম, এই হচ্ছে একটা ইঞ্জিনের আসলে কখন কোন সময় কী ধরনের কাজ আসে বা কী ধরনের কাজ পড়ে। আমি তো রেগুলার কিছু না কিছু ইঞ্জিনের এই ধরনের এমন ট্রাবলগুলো পাই, তো এই জন্য কিছু শর্ট ভিডিও আপনাদের কাছে দিই, যেটা আপনারা বুঝতে পারেন, যারা কাজ করেন আইডিয়া হতে পারে আপনাদের, আর যারা হচ্ছে গাড়ি চালান তাদেরও একটু অভিজ্ঞতা হতে পারে। এই মূলত আসলে ভিডিওটা করা আমার। তো ভিডিওটা অবশ্যই ভালো যদি লাগে, আপনাদের কথাগুলো কাজে লাগে, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা এবং লাইক দিবেন। কাজ কমপ্লিট করতে থাকি আমরা, এটা বেশ যা করা লাগে যাবতীয় সেই কাজগুলো রেডি করে নিই, এরপর আমরা ইঞ্জিন যখন সাজাবো তখন এটা ভিডিওটা করতে করবো, আপনারা দেখতে পাবেন।
ক্রাঞ্চ শেল।